السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد একটি প্রশ্ন এসেছে যে দাদা এবং নাতি একে অন্যকে কি বলে সম্বোধন করবে দাদা নাতিকে ভাই বলবে না ছেলে বলবে কি বলবে দাদা নাতিকে ভাই বলতে পারবে কি না এটা জায়েজ কি না একটু বলে দিবেন সম্মানিত ভাই দেখেন দাদা উনি বাপের বাপ উনি দাদা বাপ যেরকম বাপ দাদাও বাপ এক হিসাবে দাদাও বাপ আর বাপ তো বাপই এরকম দাদি বাপের মা উনি মা এবং নানি মার মা 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 কিন্তু নানিও মা আবার নানি এবং দাদি নাতিকে ভাই বলতে পারবে এটা কোনো অন্যায় কাজ না এটা কোনো নাজায়েজ কাজ না এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আপনি দেখবেন একটু দলিল শুনে বুঝবেন যে যদিও মার মা মা এবং নানি মার মা উনি নানি উনি উনাকে নানিও বলতে পারেন এবং নানি নাতিকে কি বলবেন ভাইও বলতে পারেন এটা নাজায়েজ না এক সময়ে একজন মানুষ সম্বোধন হিসাবে কেহর জন্য ভাই কেহর জন্য দাদা কেহর জন্য নাতি কেহর জন্য বাপ কেহর জন্য চাচা কেহর জন্য কি স্বামী সম্বোধন ভিন্ন হতে পারে একজন মানুষ কেহ জন্য মামু কেহর জন্য নানা কেহর জন্য চাচা কেহর জন্য কি দাদা কেহর বাপ কেহর স্বামী এক মানুষ কিন্তু সম্বোধন হিসাবে কার দিকে কে সম্বোধন করবে কোন সময় করবে এটা বুঝতে হবে যেমন দেখেন আদম আলাইহিসসালাম আমাদের জাতির পিতা সব নবীগণের বাপ আবার অন্যদিকে সব নবীগণের ভাইও বলা হয়েছে এক নবী অন্য নবীর কি সৎ ভাই নাহনু ইখওয়ানু আল্লাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা কি একে অন্যের কি সৎ ভাই আবুনা ওয়াহিদ উম্মাহাতুনা সৎ আমাদের বাপ এক মা ভিন্ন তো এক নবী অন্য নবীর ভাই এটাও সম্বোধন করা হয়েছে আর কোন জায়গায় কোন কোন নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলেছেন ছেলে বলেছেন যেমন দেখেন মেরাজের সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানে গিয়েছিলেন প্রথম আসমানে আদম আলাইসাল্লামকে ফেলেন দ্বিতীয়তে ঈসা তৃতীয়তে ইউসুফ আলাইসাল্লাম চতুর্থতে ইদ্রিস আলাইসাল্লাম এবং হারুন ষষ্ঠতে কি মুসা আলাইসাল্লাম এবং সাত নম্বর আসমানে ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন দেখলেন কিন্তু ওই সময় এক এক নবী এক এক ধরনের ওই মেরাজের লম্বা হাদিস এসেছে এই বুখারিতে এবং রিয়াজুস সালিন ওখানে দেখে নেবেন ওইখানে কি এক এক নবী এক এক ধরনের সালাম দিয়েছেন সব নবী বলেছেন মারহাবা আখুস সালেহ ও নবী সালেহ নবী করে সাল্লাহ সাল্লাম যখন মেরাজে যান এক এক আসমানে এক এক নবী পেয়েছেন তখন নবীগণ অন্য নবীগণ আমাদের নবীগণকে কি সালাম দিয়েছেন মারহাবা বি আখুস সালেহ ও নবী সালেহ আর দেখেন ইব্রাহিম আলাইসালাম এবং আদম আলাইসালাম আমাদের নবীকে কি সালাম দিয়েছেন বলেছেন মারহাবা বি ইবনি সালেহ ও নবী সালেহ ইবিন বলা হয়েছে এখানে ছেলে বলা হয়েছে এবং নবী বলা হয়েছে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইব্রাহিম আলাইসালাম এবং আদম আলাইসালাম কি বলছেন ছেলে বলেছেন মারহাবা বি ইবনি সালেহ ও নবী সালেহ আর অন্য নবীগণ সালাম কি দিয়েছেন
আখুস সালেহ ও নবী সালেহ। আবার অন্যদিকে দেখেন এক নবী অন্য নবীর কি সৎ ভাই, নাহনু ইখওয়ানু আল্লাহ, নবী করিম ইসলাম বলেছেন আমরা সৎ ভাই, আবুনা ওয়াহিদ, আমাদের বাপ এক, ও উম্মাহাতুনা সাত্তা, আমাদের মা ভিন্ন কিন্তু বাপ এক আদম আলাইহিস সালাম, কিন্তু আমরা এক নবী অন্য নবীর কি ভাইও বলা হয়েছে। আবার এই যে মেরাজের হাদিসে দেখলেন তে দুই জায়গায় দুই নবী ইব্রাহিম সালাম এবং আদম আলাইহিস সালাম আমাদের নবীকে কি সম্বোধন করছেন ছেলে বলেছেন। আবার অন্যদিকে নবী হিসাবে এক নবী অন্য নবীর ভাই, এইটাও দেখতে হবে। দেখেন কুরবানি সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে মাহাজিল আযাহি, এই কুরবানি কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের বাপ ইব্রাহিমের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আরেক জায়গায় সূরা হাজে এসেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের বাপ, তো ইব্রাহিম সালামকে বাপও বলা হয়েছে। সুন্নাত আবিকুম ইব্রাহিম কুরবানি সম্পর্কে ইব্রাহিম সালামকে বাপ বলা হয়েছে। আবার অন্যদিকে দেখেন কিয়ামতের মাঠে সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবেন সুপারিশের জন্য, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারগাবু ইলাইয়াল খালায়েক, সমস্ত মখলুক আমার দিকে আসবে, হাত্তা আবি ইব্রাহিম, এতক্ষণ পর্যন্ত আমার বাপ ইব্রাহিম ইসলাম আমাকে বলবেন আমার জন্য সুপারিশ করো। তো এখানে বাপও বলা হয়েছে আর কোন জায়গায় ভাইও বলা হয়েছে। তো সম্বোধন কোন জায়গায় কোন সময় করবেন এইটা দেখে নিতে হবে, এইটা বুঝে শুনে বলতে হবে। দেখেন মুসলমান হোক বা গৈর মুসলিম হোক, ইমানদার হোক বা ইমানদার নাই হোক, এই যে নবীগণ লূত আলাইহিসাল্লাম, নূহ আলাইহিসাল্লাম এবং শুআইব আলাইহিসাল্লাম, সালেহ আলাইহিসাল্লাম, প্রতি নবী থিনার গুত্রের সবকে কি বলেছেন, ভাই বলেছেন। এখানে নিজের বাপও আছেন, ছেলেও আছেন, দাদাও আছেন, সবাইকে উনি কি সম্বোধন করছেন, আখুহুম সালেহ। দেখেন কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন ইজ ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, নূহ আলাইহিসসালাম কে ভাই বলা হয়েছে, সারা গোত্রের ভাই। আবার দেখেন অন্য আয়াতে এসেছে কাযযাবাস আদুনিল মুরসালিন কওমি আদ ইজ ক্বালা লাহুম আখুহুম হুদ, হুদ আলাইহিসসালামকে ভাই বলা হয়েছে, আখুহুম ভাই বলা হয়েছে, আখু ভাই। এবং আরেকটি আয়াতে দেখেন কাযযাবাত সামুদুল মুরসালিন ইজ ক্বালা লাহুম আখুহুম সালেহ, এই কৌমে সামুদের ভাই বলা হয়েছে সালেহ আলাইহিসসালামকে। এই কৌমের মধ্যে উনার বাপও আছেন, দাদাও আছেন, ছেলেও আছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান একে অন্যের ভাই। এখানে মুসলমান গৈর মুসলিম সবাইকে আখুহুম বলা হয়েছে। কাযযাবাত কওমু লুতিনিল মুরসালিন কওমে লুত ইজ ক্বালা লাহুম আখুহুম লুতুন আলা তাত্তাকুন, এখানে ভাই বলা হয়েছে, সারা গোত্রের কওমের ভাই বলা হয়েছে নবীগণকে। এখানে তো মুসলমান গৈর মুসলিম সারা কৌম সবাই সবাই ভাই বলা হয়েছে, তাহলে এখানে তো দাদাও নাতিও বাপও সবাই আছে গোত্রের মধ্যে কৌমের মধ্যে। আরেকটা দেখেন মেরাজের সময় যখন নবী করিম ইসলাম গিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে অনেক সুন্দর দেখেছেন, তখন রাসূল সাল্লাম জিজ্ঞাসা করেন মান হাজা ইয়া জিব্রিল, উনি কে, তখন জিব্রিল জবাব দিলেন কি বললেন, হাজা আখুকা ইউসুফ সাল্লিম আলাইহি, উনি আপনার ভাই আখু ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম, সাল্লিম আলাই, উনাকে সালাম করেন, কাদ উতিয়া শাতরাল হুসন, উনাকে অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে, কার, আদম আলাইহিস সালামের। আদম আলাইহিস সালাম বিশ্ব সুন্দর ছিলেন পুরুষের মধ্যে, উনার অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। ফাকাত্তা আনা আইদিয়া হুন্না, দেখেন না মহিলারা কি পাগল হয়ে গিয়েছিল, হাত কাটলো, ফ্রুট ফল কাটলো, কি কাটলো বলতেই পারে না। এবং হাওয়া আলাইহিস সালাম অনেক সৌন্দর্য ছিলেন মহিলাদের মধ্যে, কিন্তু উনার অর্ধেক সৌন্দর্য সারা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে।
তো দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যান এর কিছুদিন আগে, ধরেন কয়েকদিন আগে, উনি উহুদের দিকে গিয়েছিলেন এবং উহুদে ওখানে কবর জিয়ারত করেছেন। এখন যখন আসছেন তো চতুর্দিকে সাহাবা ছিলেন এবং রসুল ইসলামকে দেখতেছেন অসুস্থ হয়ে গেছেন, মারা যাবেন। যখন এসেছেন উহুদে কবরের জিয়ারত করে, তখন এরপরে তো অসুস্থ হয়ে গেলেন, তো যখন এসেছেন তখন চতুর্দিকে সাহাবা দেখতেছেন রসুল ইসলামকে, তখন রসুল সাল্লাম বললেন উয়াদ্দু আন আরা ইখওয়ানি, আমি চাই আমার ভাইদেরকে দেখব। সাহাবারা বললেন আলাসনা ইখওয়ানাক ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? তখন রাসূল সাল্লাম বললেন আনতুম আসহাবি, তোমরা আমার সঙ্গী সাথী। ইখওয়ানি লাম ইয়াতু বাদ, আমার ভাই ওরা যারা এখনো পর্যন্ত আসে নাই, যারা আমাকে না দেখে ইমান আনবে, যেমন আমরা এই জমানায় 1400 বছর পরে, তো আমাদেরকে ভাই বলা হয়েছে। রাসূল সাল্লাম বলছেন ভাই। অন্য হাদিসে বলেছেন রাসূল সাল্লাম উনসুর আখাকা জালিমান আও মজলুমা, আপনি সাহায্য করেন আপনার ভাইকে, কে সে জালিম হোক বা মজলুম হোক। সাহাবারা জিজ্ঞাসা করলেন মজলুমের তো সাহায্য বোঝা যায় যে মজলুমের সাহায্য করব, জালিমের কিরকম সাহায্য করব? রাসূল সাল্লাম বললেন জালিমকে তার জুলুম থেকে বিরত রাখা, এইটাই তার জন্য সাহায্য, কেননা এই জুলুমের কারণে তার জাহান্নামে আজাব হবে, হাসরে আজাব হবে, এর জন্য তাকে জুলুম থেকে বিরত রাখা এইটা তার জন্য সাহায্য। এর জন্য বলেছেন রাসূল উনসুর আখাকা জালিমান আও মজলুমা। এবং দেখেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অন্য মুসলমানের ভাই, এতে দাদা হোক, নানা হোক, বাপ হোক, ভাই হোক, চাচা হোক, সবাই একে অন্যের মুসলমান হিসাবে ভাই। এবং হাসান হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুমা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, হাজা ইবনি, ইবিন বলা হয়েছে, ছেলে বলা হয়েছে, যদিও ছেলে বলা হয়েছে কিন্তু দিন ইসলামী ভাই, দিনই ইসলামী ওরা ভাই। কোরআন সবচেয়ে বড়, কোরআনের আরেক আয়াতে দেখেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, মুমিন একে অন্যের কি ভাই, তাহলে দাদা নাতি, মুমিন না মুসলমান না, একে অন্যের ভাই। আল মুসলিম আকুল মুসলিম, এর মধ্যে দাদা নাতি একে অন্যের মুসলমান, একে অন্যের ভাই। আর মুসলমানকে গৈর মুসলিমকেও ভাই বলা হয়েছে, এই যে কৌমে শোয়াইবকে, কৌমে লুতকে, কৌমে নূহকে, কি গৈর মুসলিম আছে না কৌমের মধ্যে, গোত্রের মধ্যে সবাইকে ভাই বলা হয়েছে, তো একে অন্যের ভাই। আরেক সুরা আহজাবের এক 1 নম্বর আয়াত, ওইটা দেখেন উদ্উহুম লি আবাহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ ফাইন লাম তাআলামু আবাআকুম ফা ইখওয়ানুকুম ফিদ্দীন ওয়া মাওয়ালিকুম, এই আয়াতে কোরআনে ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, যদি জানো না তার বাপকে তা ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, তোমাদের দিনই ভাই, যেমন মুসলমান মুসলমানের ভাই, আল মুসলিম আকুল মুসলিম, মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলমান পুরুষ একে অন্যের, মহিলা পুরুষ একে অন্যের ভাই বোন, মুসলমান ভাই মুসলমান মুসলমান জাতি হিসাবে একে অন্যের ভাই ভাই বোন। আরেক আয়াত দেখেন, আরেকটি আয়াতে এসেছে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, এখানে আখিহি বলা হয়েছে সূরা হুজরাতের গীবত সম্পর্কে, যে তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া গীবত করা, তো এইটাকে এখানে তো আইয়াকুল লাহমা আখিহি, এখন গীবত করেন মুসলমান হোক কাফির হোক, এখন ভাই বলা হয়েছে এখানে, একে অন্যের গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। এবং তিরমিজিতে একটি হাদিস এসেছে যেটাকে আলবানি হাসান বলেছেন এবং ইমাম তিরমিজিও হাসান বলেছেন, যদিও এর মধ্যে কিছু উলামা মতানৈক্য করেছেন,
ইখতিলাফ করেছেন, কিন্তু হাদিসকে আল ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ওনারা কি বলেছেন, ওইটাকে হাসান বলেছেন। যে হাদিসটা কি, মান রাদ্দা আন ইরজি আখিহি বিল গাইব, যে তার ভাইয়ের অনুপস্থিতিতে তার পক্ষ থেকে তার গীবতকে সরিয়ে দিল, অন্য কোনো ভাই যদি গীবত করে সে তাকে বিরত রাখলো, ইরজাকে তার মানহানি করতেছে, কিন্তু অন্য ভাই তার পক্ষ থেকে প্রতিরোধ করতেছে, বিল গাইব, রাদ্দাল্লাহু আনহু ওয়াজহিহি নারা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার থেকে আগুনকে সরাইয়ে দিবে আল্লাহ তাআলা। তো এই হাদিস ইরজাকি, এক ভাইয়ের যখন মানহানি করতেছে, ইজ্জত নষ্ট করতেছে, তখন যদি অন্য ভাই তার পক্ষ থেকে তার অনুপস্থিতিতে তার পক্ষ থেকে তার ভাইয়ের কি প্রতিরোধ করে, তাহলে কি এটা বলা হয় যে কিয়ামতের দিন তার কাছ থেকে কিয়ামতের দিন আগুনকে সরানো হবে। এবং দেখেন আরেকটি, এটা লম্বা ঘটনা, সুহেল ইবিন আমরের সুলে হুদাইবিয়া সন্ধি যে এই সময় হয়েছিল, তো এইটা সুহেল ইবিন আমর কুরেশের মক্কাবাসীর পক্ষ থেকে মুফাওয়াহ মানে ওনার উকিল ছিলেন মক্কার পক্ষ থেকে, যখন সুলেহ নামা সন্ধি নামা লিখা হয় তখন মোহাম্মদ বিন আবদুল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ এর পক্ষ থেকে সন্ধি নামা লিখা হইতেছে, তখন সুহেল বললেন যদি আমরা মেনে নেই আপনাকে রসুলুল্লাহ আল্লাহর রসুল, তাহলে আপনার সাথে আমাদের ঝগড়া জাটি কি, এটা নিয়ে তো ঝগড়া জাটি, আপনাকে আমরা রসুল মানতেছি না। তখন উমর রাজিয়াল্লাহু তাআলা রাগান্বিত হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তাকে হত্যা করে ফেলি, মেরে ফেলি। তখন রসুল সাল্লাম বললেন না, এখন মারবায় না, একদিন সে তোমাদের কাজে আসবে। তো ওই পরে একদিন কাজে আসছেন, কিরকম যখন রসুল সাল্লাল্লাহু সাল্লাম মারা গিয়েছেন, মক্কার অনেক আশেপাশে গোত্র কম অনেক মুরতদ হয়ে গিয়েছিল, অনেক ইসলাম থেকে চলে গিয়েছিল, তখন সুহেল মক্কাবাসীর মধ্যে একটি ভাষণ দিলেন, বললেন ইয়া আহলা মক্কা লা তাকুনু আখিরু মান আমান ওয়া আউয়ালু মান ইরতাদ, এ মক্কাবাসী তোমরা এইরকম যাতে না হয় যে তোমরা সর্বশেষ ইমান এনেছো তোমাদের নবীর উপর, এবং সর্বপ্রথম তোমরা যাতে ইসলাম থেকে বাইর হয়ে না যাও, মুরতদ না হও, এটার জন্য ওদেরকে বললেন যে এইরকম যাতে না হয়। যে ফতে মক্কা যখন মক্কা বিজয় হয় ওই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক নির্দেশ দিয়েছিলেন। আরেকটা ঘটনা, যে ইবনে খতল এবং অনেক আরো অনেকজনকে বলেছেন যাকে ওদেরকে যেখানে পাও ওখানে হত্যা করো। তখন যখন মক্কা বিজয় করলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রসুল সাল্লাম বললেন ইয়া আহলা মক্কা মা তাজুন্নুনা ইন্নি ফাইলুম বিকুম, এ মক্কাবাসী তোমরা কি মনে করো এখন তোমাদের সাথে কি ব্যবহার করব, তোমরা কি করেছো, কি ওরা জানে না, ওরা জান মাল ইজ্জত আবরু সব কিছু নিয়েছিল, মক্কার মুসলমানের সাথে বিলালের সাথে খাব্বাবের সাথে কিরকম জুলুম করেছিল, ওরা জানে না, সবাই জানে। তখন রসুল সাল্লাম বললেন ইয়া আহলা মক্কা মা তাজুন্নুনা আন্নি ফাইলুম বিকুম, এ মক্কাবাসী তোমাদের সাথে আমি কি ব্যবহার করব, তোমরা কি মনে করো। তখন সুহেল কেউর মুখ দিয়ে কোনো কথা আসতেছে না, সুহেল মক্কার ওকিল ছিলেন, কথাবার্তা ভালোভাবে বলতে পারতেন, ওই সুহেল ইবিন আমর উনি দাঁড়িয়েছেন এবং বললেন আখুন করিম ওয়া ইবিন আখুন করিম, আপনি মেহরবান দয়ালু ভাই এবং দয়ালু মেহরবান ভাইয়ের ছেলে, রসুল সাল্লাহ সাল্লামকে দয়ালু ভাই বলেছেন। এই কথা শুনে রসুল সাল্লাহ সাল্লামের রাগ ঠান্ডা হলো এবং রসুল সাল্লাহ সাল্লাম কি বললেন লা তাসরিবা আলাইকুম ইয়াউম, আজকে তোমাদের জন্য মাফি তোমাদেরকে দরপাকর করা হবে না, যেরকম ইউসুফ আলাইহিস সালাম উনাদের তিনাদের ভাইদেরকে বলেছেন লা তাসরিবা আলাইকুম ইয়াউম, এরকম রসুলও বলেছেন লা তাসরিবা আলাইকুম ইয়াউম, আজকে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে মারধর করা হবে না, মাফি
আম ঘোষণা করা হয়েছে, সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। তো এইটা যে একে দাদা নাতিকে ভাই বলতে পারবে কি পারবে না? পারবে, যদিও নাতি ছেলের সমান, দাদাকে নাতি ভাই বলতে পারে, আর দাদি দাদিকে কি বাপের মা, উনি বোন বলতে পারে, নানিকেও বোন বলতে পারে, নানিও বলতে পারে, দাদিও বলতে পারে দাদিকে। এরকম একে অন্যকে মুসলমান মুসলমান হিসাবে ভাই একে অন্যের, কিন্তু বাপ উনি বাপ, বাপের বাপ উনিও বাপ, কিন্তু উনাকে ভাইও বলতে পারে, মুসলমান হিসাবে ভাই, আর না হয় দাদাও বলতে পারে, আল মুসলিম আখল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তাহলে সমস্যা কোথায়? আজকাল যারা এত বলতেছে না নাতিকে ছেলের সমান, হ্যাঁ ছেলের সমান ঠিক আছে, ভাইও বলতে পারে, মুসলমান হিসাবে ভাইও বলতে পারে, যেরকম এক নবী অন্য নবীর কি সৎ ভাই বলা হয়েছেন, রসুল সাল্লাম নিজে বলেছেন ভাই, আবার ইব্রাহিম সাল্লামকে বাপ বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, আদম আলাইহিস সালামকে বাপ বলেছেন, আবার মেয়েরাজের হাদিসে আদম আলাইহিস সালাম মারহাবা বে ইবনি সালেহ ও নবী সালেহ নবীকে সম্বোধন করে সালাম দিলেন, এবং ইব্রাহিম সালাম কি বললেন, মারহাবা বে ইবনি সালেহ ও নবী সালেহ, আর বাকি সব নবীগণ কি বললেন, মারহাবা আখুস সালেহ ও নবী সালেহ। তো আদম আলাইহিস সালামকে নবী হিসাবে বাইও, আবার কি আমাদের জাতির পিতা আদম আলাইহিস সালাম বাপ ইব্রাহিম সালামকে বাপ বলা হয়েছে, আবার নবী হিসাবে ভাই বলা হয়েছে, আর মুসলমান জাতি একে অন্যের কি ভাই, উনসুর আখাকা জালিমানা মজলুমা, আপনার মুসলমান ভাই জালিমক মজলুমক, এখানে জালিম মজলুমের মধ্যে দাদা হতে পারে, নাতি হতে পারে, একে অন্যকে ভাই বলা হয়েছে। এবং কোরআনে অনেক জায়গায় ফাইখওয়ানুকুম ফিদ্দিন ওয়া মাওয়ালিকুম উদুম লি আবাইহি ওয়া আকসাতু ইনদাল্লাহ ফাইন লাম তা'লামু আবাআকুম ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তোমাদের দিনই ভাই বলা হয়েছে, আল মুসলিম আখুল মুসলিম ভাই বলা হয়েছে। তো ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, দাদা নাতি একে অন্য মুসলমান না, ভাই বলা হয়েছে। আরে নবীগণ তো কৌমের নবীগণ শোয়াইব আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, তাদের জাতিকে সবাইকে ভাই বলেছেন, ওখানে মুসলমান গৈর নন মুসলিম গৈর মুসলিম সবাই আছে, সবাইকে ভাই বলেছেন, কোরআনে একটা প্রমাণ। তাহলে দাদা যদি নাতিকে ভাই বলে ফেলে কি যে হয়েছে আমি বুঝি নাই, যে এটা নিয়ে এত তোড়ফাড় আর এত মতানৈক্য, জানি না মানুষের মধ্যে কি যে সমস্যা দেখা দিয়েছে, এটা বুঝের অভাব, ইলিমের অভাব। এটা বলার মধ্যে আমার কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন। জাযাকাল্লাহ খায়ের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।